আজকের জন্য রান্না বান্না শেষ। এই তো ফ্রেশ লাউয়ের খোসা দিয়ে ভাজি আমার হয়ে গেছে মাশাল্লাহ। এটি তো লাউ খাওয়ানোর ইয়ে হয়ে গেছে মানে। আমরা আজকে লাউ কাটবো, ওই এই চিকুন লম্বাগুলো কাটতে লাউ দরকার, এগুলো শক্ত গেছে, চিকুনগুলো শক্ত গেছে, ধরে ধরে এটাও কাটো। অনেক বেশি হইতো না, টু লেট, বেশি হইতো না, এখন বেশি হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম, গাছ থেকে প্রথম লাউ করতেছি, শাপ লাউ। আর এইটাও তো শক্ত হয়ে গেছে নাকি, না এটা আর বড় হইবো, এই পাশেরটা বড়টা লাগুলো কেটে নিয়েছি, লাগুলো দিয়ে আমি ইলিশ মাছ রান্না করবো, একটু মোটা মোটা করে কাটছি। এই যে গোল গোল ছোটো ছোটো, এটা হলো সাপ লাউটা, যে সাপের মতো দেখতে, তো সেই লাউটাও কেটে ফেলছি। আর এই যে খোসাগুলো ধুয়ে কেটে নিয়েছি, এগুলো আমি ভাজি করবো, সাথে একটু আলু দিব। মাছগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মাখে নিয়েছি, এবার এগুলো ভাজি করবো। ইলিশ মাছ খাইতে খাইতে জীবনটা গালা ফালা হয়ে গেলো, যে কোনো তরকারির সাথে ইলিশ মাছই ভালো লাগে। অন্য মাছ রান্না করি বাট কম, আর ইলিশ মাছ ছাড়া অন্য তরকারি, একটা ফ্রেশ তরকারি সব ইলিশ মাছ দিয়েই অনেক মজা। তেলের মধ্যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি, এখন হলো মাছগুলো ভাজিয়ে থাকে। আর আমি এর মধ্যে দিব হলো মশলা, দিব হলুদ, ধনিয়ার গুঁড়া, মরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার, পেঁয়াজ বাটা আর কি, আর বেশি কিছু দিব না। আর দিয়ে দিচ্ছি ইলিশ মাছ, এমনিতেই তেমন স্বাদ গন্ধ থাকে না, এই মাছগুলো হলো ফ্রোজেন, এখানে তো ফ্রেশ ইলিশ মাছ পাওয়া যায় না, সেজন্য অল্প মশলা দিয়ে বা আদা রসুন জিরাগুলো কিছু দেবো না। তো মশলা সব দিয়ে দিচ্ছি, এখন আমি একটু পানি অ্যাড করবো, আর তেল আমি ইচ্ছা করি একটু কম দিচ্ছি, কারণ ডাক্তার বলছে তেল কম খাওয়ার জন্য, আমার আব্বা আমার কোলেস্ট্রল হাই আছে, তো চেষ্টা করি কম খাওয়ার জন্য। তারপরেও আমি তেল ঢালার সময় ডপ করে কতগুলো পড়ে যায়। দুটা বরবটি ছিল, এই দুটো আমি সাথে দিয়ে দিচ্ছি, এগুলো ভালো করে মিশিয়ে কষাইতে হবে। লাউ থেকে অলরেডি পানি উঠে গেছে, এই পানির মধ্যেই মশলাটা কষা নিতে হবে। আর এটা হলো ভাজির জন্য, তো মাছ ভাজা তেল সাধারণত আমি খাই না, ফালাই দিই এখন, কারণ এটাতে প্রচুর পরিমাণ কোলেস্ট্রল হয়, তেল যত ভাজা হয় সাথে কোলেস্ট্রল তৈরি হয়, স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এটা ইলিশ মাছগুলো আমি রাখলাম, আর পেঁয়াজ কেটে দিয়ে দিছি, এখন এগুলো ভাজি করবো খোসাগুলো। তো পেঁয়াজ বেশি ভাজা ভাজা করবো না, পেঁয়াজ বেশি ভাজা ভাজা করলে ভাজিতে পেঁয়াজ দিয়ে একটু আস্তে থাকলে ভালো লাগে, হলুদ দিয়ে দিলাম, এখন আমি ভাজিগুলো দিয়ে দিব। লাউ কষানো হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিব। জল দিয়ে দিছি, এখন এটা সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে জলটা কমে গেলে রান্না ডান। এদিকে ভাজিটা হচ্ছে, একটু পরে আমি আলুটা দিব, আলু তাড়াতাড়ি, আলু আগে দিলে আলু সিদ্ধ হয়ে যায়, আলুটা ভেঙে যায় জন্য, একটু পরে আলুটা দিব, এটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে গেল। আলু দিয়ে দিছি, তো এই ছিল আজকের ভিডিও, তরকারি আমি ধন্যবাদ দিয়ে শেষ করে দিছি, চুলা বন্ধ করে দিছি, এদিক দিয়ে ভাজিটা হয়ে গেছে। এটাই ছিল আমার আজকের ভিডিও, যে বাগান থেকে একটা লাউ কেটে দুই রকমের তরকারি রান্না করলাম, তা আশা করি আপনাদের ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।